ভাই ওইখানের ওইখানের জন্য 400 ছবি, 400 × 400 রোজেলার ছবি দিছি আমরা প্রোডাক্টের, কিন্তু এইখানে ওই ক্যাটাগরির তো ছবি দিইনি, আমরা তো প্রোডাক্টের ছবি দিছি, প্রোডাক্টের ছবি দিছি, এই দেখেন প্রোডাক্টের ছবি চলে আসছে। কিন্তু ওইখানে এইখানে ছবি দিতে লাগলে ওই যে ক্যাটাগরিতে যে 400 × 400 ছবি দেওয়া লাগবে, তাহলে এই দিক দিয়ে আসবে। এখন দেখি আমরা ওই যে স্পেশাল ক্যাটাগরি দিছি আমরা, ওইগুলো আসলো কিনা দেখেন, আসে নাই, আসছে ওই ক্যাটাগরি গুলা কি আসছে? ওই যে যে স্পেশাল ক্যাটাগরিতে দিলাম, এই দেখেন আপনাদের দেখাই, প্যানেলে যাই, প্যানেল থেকে থিম কাস্টমাইজার, থিম কাস্টমাইজার থেকে হোম পেজ কনফিগ, হোম পেজ কনফিগ থেকে এই যে দিলাম দেখেন স্পেশাল প্রোডাক্ট ক্যাটাগরি, এগুলা কিন্তু আসে নাই, ঠিক আছে? আমরা হ্যাঁ এইগুলো আমরা আনবো, এগুলো আনবো কিভাবে আমরা বলি, এই যে এই স্পি সেকশন শো হাইড, মানে হোম পেজ সেকশন শো হাইড, এইখানে ক্লিক করব, হোম পেজ কনফিগ এর নিচে এই স্পি সেকশন শো হাইড, এইখানে এসে দেখেন কোন কোন সেকশনে স্লাইডার, ওই যে উপরের যে স্লাইডার এগুলো শো করবেন, আবার হাইড করতে পারেন, হাইড করলে আর থাকবে না, তারপর এই যে পপুলার ক্যাটাগরি ক্যারোসল, এটা যদি হাইড করেন আর থাকবে না, ঠিক আছে? তাহলে আমার স্পেশাল ক্যাটাগরি, এই দেখেন এইখানে দেখেন স্পেশাল ক্যাটাগরি বেস প্রোডাক্ট, এখানে দেখেন হাইড করা আছে, আমরা শো করে দিলাম, এখানে ক্লিক করলাম, নিচে এসে কনফার্ম করলাম, এখন আমরা হোম পেজে গিয়ে দেখি আসলো কি না এইসব ক্যাটাগরি। এই যে হোম পেজে গেলাম, এখন দেখি এই যে পপুলার ক্যাটাগরি আমার, এই যে আছে জনপ্রিয় ক্যাটাগরি আছে, নতুন পণ্য আছে, টপ সেলস আছে, এই দেখেন এখন টি, এই দেখেন আসছে টি আসছে, বুঝছেন কি এই যে ক্যাটাগরি, তারপরে দেখেন এই যে রোজেলা টি আসছে, যেটা যেটা দিবেন ওইটা থাকবে, তারপরে কি আসছে এই যে বাসক টি আসছে, দেখেন কতগুলা যুক্ত হয়েছে, তুলসী টি আসছে, তুলসী টির জায়গায় ওই ছবিগুলা দিয়ে আপনি আপলোড করে করে ওইখানে কোড দিয়ে দিলেন, এখানে চলে আসছে, এই যে হানি আসছে, হানি চলে আসছে, এই যে কালো জিরা ফুলের মধু চলে আসছে, যেগুলা দিবেন এগুলো আসবে। এখন এরকম আপনি 4-5টা প্রোডাক্ট যেহেতু প্রোডাক্ট অ্যাড করেন, ক্যাটাগরির আন্ডারে দিলে দেন, না দিলে না দেন, সমস্যা নেই, প্রোডাক্ট 5টা অ্যাড করেন, এই যে এই প্রোডাক্টে যদি আমরা কাজ করি তাহলে এই যে ল্যান্ডিং পেজে চলে আসবে। দেখছেন এই যে রোজেলাটি 100 গ্রাম, এখানে ডেসক্রিপশন দেওয়া থাকবে, এই দিক দিয়ে ডেসক্রিপশন দেওয়া থাকবে, একই ধরনের পণ্য আরো কিছু থাকলে এই দিক দিয়ে আসবে। এখন আপনার কাজ হলো প্রোডাক্টগুলো অ্যাড করা, ওই ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন, যে ভিডিও ভিডিও কই কই আছে দেখছেন কি? আচ্ছা না ভিডিও আছে কোথায় এটা কি জানেন? হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ চেক করেন, এই হোয়াটসঅ্যাপ চেক করেন, হোয়াটসঅ্যাপে যান, হোয়াটসঅ্যাপে গিয়ে এটা কাটেন, হোয়াটসঅ্যাপে গিয়ে উপরে যান, একটু স্ক্রল করে উপরে যান, এই দেখেন ভিডিও, আপনার ওই যে ওয়েবসাইট দেওয়া হয়েছে না, হ্যাঁ এই দেখেন ভিডিও, আপনি ধরেন সার্ভার সাইড এখানে ক্লিক করেন, তো ভাই এই যে আপনার ই-কমার্স ওয়েবসাইট সহজভাবে পরিচালনা করার জন্য ভিডিও টিউটোরিয়াল, এখানে ক্লিক করেন, এটা একটু বুকমার্ক করে রাখেন, এটা বুকমার্ক করে রাখেন, বুকমার্ক বুকমার্ক করে কিভাবে করেন তো দেন হচ্ছে, আচ্ছা ওইটার জন্য আপনার ওয়েবসাইটে ডাটা লেয়ার নামে একটা জিনিস আছে, বুকমার্ক করেন তো ভাই, ওইটার জন্য আমরা টেনকে চান্স বুকমার্ক, তো এটা রাখেন, এটা এটা কাটেন, এটা কাটেন, এই যে এই দেখেন এই যে গোল চিহ্ন এখানে নিচে 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 বাড়ে ভাই, এই যে নিচের বাড়ে দেখেন spiderecommerce.com ব্লগ স্ল্যাশ ইওর স্পাইডার, এইটারে একবারে কানেতে চলে আসেন, একবারে শেষে চলে আসেন, এইদিকে না ভাই, এইদিকে 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 আসেন, এইদিকে ও ওইদিকে না, হ্যাঁ এই বারের শেষে ওইখানে না, আরে ভাই না 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 ওইটা না, আরেকটা ইমুরি, এই বারে এই বারে এই যে তাই স্টার চিহ্ন এখানে ক্লিক করেন, এই যে নিউ ফোল্ডারের মধ্যে দিয়ে দেন, ডান করেন, তাহলে আপনার এই যে নিউ ফোল্ডার ক্লিক করেন, এই দেখেন স্পাইডার ই-কমার্স, এইগুলা এখন এটা ক্লিক করেন, স্পাইডার ই-কমার্স ক্লিক করেন, এই দেখেন ভিডিওগুলো চলে আসবে, বুঝছেন কি? আবার এই দেখেন আপনার প্যানেল, এই দেখেন প্যানেল, এই প্যানেলে ক্লিক করেন, আপনার প্যানেলে চলে আসবে, প্যানেল চান, এই যে আপনার প্যানেলে চলে আসলেন,
বুঝছেন কি?